আজ 27 ফেব্রুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার মহান নেতা বীর বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদের 93তম শহীদ দিবস। আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে আজকে আমরা সারা দেশব্যাপী এই মহান স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের 93তম শহীদ দিবসটা পালন করছি। আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা লক্ষ্য করছি শাসক সম্প্রদায় যারা আমাদের দেশের প্রকৃত ইতিহাসের কথা বলে আজকে যারা স্বাধীন দেশের জন্য নিঃস্বার্থভাবে যাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, শহীদ চন্দ্রশেখর আজাদ থেকে শুরু করে রামপ্রসাদ বিসমিল, ভগৎ সিং, সুখদেব রাজগুরু, ক্ষুদিরাম বোস, তাদের জীবনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আজকের জীবন কাহিনী আজকের ইতিহাস বইয়ের মধ্যে নেই। ছাত্র যুব সমাজ তাদের জীবন কাহিনী সম্পর্কে জানে না, ফলে আজকের এই বিপ্লবী চন্দ্রশেখর আজাদের যে জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার বিনিময়ে, সেই জীবনকে ছাত্র সমাজের মধ্যে নিয়ে যাওয়া আজকে একান্ত প্রয়োজন। তাই সেই উদ্দেশ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী আমাদের এই প্রোগ্রাম এবং আজকে আমরা এই তিন সংগঠনের পক্ষ থেকে আজকে বটতলাতে আমরা শহীদ স্মৃতি স্থাপন করে চন্দ্রশেখর আজাদের বিভিন্ন দিক আমরা ছাত্র যুব সমাজের মধ্যে তুলে ধরব এবং চন্দ্রশেখর আজাদের আমরা বেজ সারাদিনব্যাপী আমরা জনসাধারণের মধ্যে পড়িয়ে দেওয়ার আবেদন রাখছি এবং সবাইকে আমরা বলবো যে এই স্বাধীনতা আন্দোলনের সমস্ত বীর পুরুষদের জীবন সংগ্রামকে জানুন, ছাত্র যুবকদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই আবেদনটাই আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাখব। সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন জিন্দাবাদ। চন্দ্রশেখর আজাদের স্মরণে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান এখানে শুরু করছি। শহীদ চন্দ্রশেখর আজাদের প্রতিজ্ঞাতে এখন বেদ স্থাপন করা হয়েছে। উৎসর্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। বিপ্লবী চন্দ্রশেখর আজাদের চিন্তা ভুলছি না, ভুলব না। বিপ্লবী চন্দ্রশেখর আজাদ তোমায় আমরা ভুলছি না, ভুলব না। আজ 27 ফেব্রুয়ারি পালন করুন, বিপ্লবী চন্দ্রশেখর আজাদের 93তম সংবিধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। চন্দ্রশেখর আজাদের চিন্তাধারা দিকে দিকে Subscribe to Tripurainfo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.